বাংলাদেশে একটা স্বস্তি ফিরে আসুক, সবাই যেন মিলেমিশে একসাথে বসবাস করতে পারে, সেই দোয়াই করি আমি প্রবাস থেকে। অনেক উপরে বিসমিল্লাহির রহমানির, এই যে বেগুন পারলাম কতগুলা, এগুলা সব লাউ শাক পারলাম, মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে, যে মাশাল্লাহ এক জুড়ি সিজিঙ্গা গেছে। এই দৃশ্য এমনিকার মাটিতে থেকে দেখবো, পায়রা নিয়ে আসলাম, এখন থেকে আবার ভিডিও ঠিক মতো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই কিন্তু আমার পেজটা ফলো দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাগান থেকে সবজি কাটবো, আর কি কি সবজি কাটলাম সেটাই আপনাদের মধ্যে দেখাবো। তো প্রথমে বিসমিল্লা বলে আমাদের বাগান থেকে করলা বাড়তেছি, সবার ভাবে করলা কাটতে পারতেছি না, করলা লাল হয়ে গেছে, করলা অনেক উপরে বিসমিল্লাহির রহমানির, এজন্য এখন বালতির মধ্যে উঠছি। করলা তিনটা পারলাম আর বাকি ছোট কয়েকটা আছে, এগুলো আবার পরে পারবো। এই যে আমাদের সাইড ওয়াকটা পুরোটাই মাশাল্লাহ এখন সবুজ হয়ে গেছে গাছে গাছে, এই যে বরবটি, লাল বরবটি, সাদা বরবটি এভাবে সুন্দর করে ঝুলাছে। এই দৃশ্যগুলো দেখতে কত না সুন্দর লাগে, মনে হয় যেন বাংলাদেশের একটা দৃশ্য। কচু গাছ, টমেটো সব কিছুই আছে মাশাল্লাহ। এই যে সিম গাছ এখন ফুল আসতেছে, এইসব বেগুন গাছ, এই যে সিম্পল আসতেছে, তো এইটাই কিন্তু আমার বাগানের টোটাল লুক। এদিক থেকে ঘুরে এদিকে আবার বেগুন গাছ, আজকে দুদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে সব কিছু ভিজা। লাউ গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে, এদিকে আরো সিম গাছ আছে, এই সাইডটাতে হলো মরিচ গাছ আছে, তারপর হলো এদিকেও আরো বেগুন গাছ আছে, সব সবুজে সবুজ একদম। দুই দিন বৃষ্টি পাই আর লাউ গাছ মাশাল্লাহ এত জোর দিছে বলার বাহিরে, পুরো একদম মাচা পড়ে গেছে। এই যে আমি এখন আমাদের লাউ গাছের মাচার নিচে, এখনো আমাদের বাগানে কয়েকটা লাউ আছে, এদিকে কচু গাছ, ডাটা গাছ, এখানে একটা লাউ হালকা আমি উঠে রাখছি কারণ এটা পড়ে যেতেছে, কোন সময় ছিঁড়া যাবে তাই উঠে রাখছি। লাউ গাছের পাতা কিন্তু আমি অনেক কেটে দিছি, এখন দেখি আরো পাতা হয়ে গেছে, আরো কিছু পাতা আছে কেটে দিব, কাইটা হলো একজনদেরকে দিব। এই বেগুন রোদের কারণে ফাইটে গেছে, আগের দিনেরও এরকম ফাইটে গেছিল, বড় হইছে শক্ত গো। এই যে বেগুন পারলাম কতগুলা, এগুলা সব লাউ শাক পারলাম, আর এই যে অনেক লাউ পাতা যেগুলো বুড়ো হয়ে গেছে, পুরা ইয়ে হয়ে গেছে গা, অন্ধকার হয়ে গেছে, কাইটটা সবগুলো এরকম ছাটাই দিছি মাটির নিচে। এই যে আমাদের সাদা মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে, এই যে আমাদের সব ফুল গাছ যেগুলো আমি নিজে বিচি লাগাই তারপরে ফুল করছি, গাঁদা ফুল, এখানেও কিন্তু অনেক মরিচ আছে, এটা রৌদ্রে ফাইটে গেছে, কালা মরিচ, সাদা মরিচ, এখানে ঢেঁড়স গাছ, কামরাঙ্গা মরিচ মাত্র আসতেছে। এখন আমরা এই যে মালাকবের বাসার এদিকে আসছি, এখানে আবার অনেকগুলো কুইডাস, সিসিঙ্গা যাকে বলে, এটা পুরা সাপ হয়ে গেছে, সাপ বেকা হইয়া। আরেকটা কাটলাম, এই যে এটা এটা শক্ত হয়ে গেছে, এটার বড় না খারাপ দে দে। এই যে আমাদের কাছে আরো কত চিচিঙ্গা মাশাল্লাহ মাশাল্লাহ, এটা পারা যাবে না, হ্যাঁ এটা পারা যাবে, এটা আমি কাটতে দিই আপনি ধরে, এই এটাও ফেরিলে, এইবার মাশাল্লাহ এই পাশে অনেক কটে নেবা। এই যে আমাদের চিচিঙ্গা একদম নেটের ভিতরে ঢুকে গেছে, এখন চতুর্মাসে শুধু শাক সবজিতে ভরপুর, এখনো আরো সিসিঙ্গার অনেক করা আছে মাশাল্লাহ, এগুলো বড় হইলে আরো হবে, শশাও আছে, এগুলো হইলো এই বাড়িওয়ালা ভাবির কুমড়া গাছ, ওনার কাছে কুমড়া অনেক পছন্দ, তো অনেকগুলো পাতা কেটে দিতেছি, এগুলো সব অকাজও পাতা। এই যে মোটা মোটা কুমড়া আগাগুলো আছে, এগুলো থেকে একটু কেটে দিতেছি, কাইটা দিলে অনেকগুলো কুড়ি বের হবে, কুড়ি বের হলে তখন সেগুলা থেকে কুমড়া হবে, এটা 1G 2G, এটা বলা যায় 2G অথবা 3G কারণ গাছ এখন অনেক বড় হয়েছে। এই যে এখানে একটা কুমড়া ধরছে, এই যে একটা ছোট্ট কলসি শশা আমাদের গাছে আছে, এবছর কিন্তু শশা গাছ অনেক বেশি হয়েছে, সেই তুলনায় কিন্তু শশা হয়েছে না কলসি। এই যে আমাদের বেকা কইডা, এটা কিন্তু দেখতে দেখা যায় ছোট কিন্তু শক্ত হয়ে গেছে, এটা দেখতে চিকন কিন্তু এটা বাতি হয়ে গেছে, এটা বলে না, এটা অপুষ্টিতে ভুগছিল এই জন্য অবস্থা হয়েছে, এটাও বাইরে ফেলতেছি কারণ এটা মোটামুটি বাতি হয়ে গেছে, বেশি বাতি হইলে আবার শক্ত হয়ে যায়, খাইতে পারলাই না।
এই যে এই পাশে আমাদের গাছ, এই যে আমাদের বাসার পাশে সিম গাছ, মাশাআল্লাহ এত ছড়ান ছড়াইতেছে। আর এই যে টমেটো গাছ, এই পুরাটা টমেটো গাছ। আজকে এখান থেকে টমেটো উঠাবো। এগুলা হইলো টক টমেটো, এই টমেটো গুলা কিন্তু মজা আছে। এই সিম গাছের দিক দিয়ে কিছুর উপরে দিলে এত বাবা বাই। তো আজকে বৃষ্টি হয়েছিল তো প্রচুর, যেন গাছ গাছালি সব ভিজা। এটা একটা টুইন টমেটো, কি সুন্দর বৃষ্টিতে গাছ গাছালি এত সুন্দর জোর দিছে, গাছ একদম শক্তিশালী হয়ে গেছে। এই যে সব গাছে গাছে মাশাআল্লাহ কত টমেটো, এ তো এইখানে সব লাল। এই দৃশ্য এমেরিকার মাটিতে থেকে দেখবো, কল্পনা করা যায় কি সুন্দর ন্যাচারাল, একদম অর্গ্যানিক। কোনো কিছু দিই নি টমেটো গাছে আমি, কোনো সার কোনো কিছু দিই নি, জাস্ট অর্গ্যানিক কোনো জিনিস কিছু জিনিসপত্র ইউজ করছি। এই যে আমরা কত টমেটো বাইরে ফেলছি পুরো এক চালুন। এই যে কত সবজি বাইরে ফেলছি আজকে গাছ থেকে, আরো লাউ শাক রয়েছে, লাউ শাক গুলো মানতেছি। এই যে এখানে সব লাউ শাক আর কিছু কুমড়া শাক আছে। তো এই টোটাল আজকে আমাদের বাগানের সবজি, এখান থেকে আমরা কিছু খাবো, কিছু সবার মাঝে বিলাবো আর কি। আজকে সারাদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, গত দুই দিন এত পরিমাণ গরম ছিল আর আজকে মনে হইতেছে কি এখন মনে হয় উইন্টার। যাই হোক, আমার সবজিগুলো বেশি বড় হয়ে যাবে, বাতি হয়ে যাবে, এজন্য আজকে বৃষ্টি হালকা হালকা ছিল, তারপরে সবজিগুলো সব পায়রা নিয়ে আসলাম। আমার অনেক ভিডিও আছে যেগুলো আমি করে রাখছি বাগানের সবজি, সেগুলো এখন আস্তে আস্তে দিব। সবশেষে একটাই কথা বলতে চাই, বাংলাদেশে একটা সুস্থতা ফিরে আসুক, বাংলাদেশে একটা স্বস্তি ফিরে আসুক, সবার জন্য মিলেমিশে একসাথে বসবাস করতে পারে, সেই দোয়াই করি আমি প্রবাস থেকে। আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাই কিন্তু চেষ্টা করবেন, যাতে আমরা প্রবাস থেকে দেশে এসে সুন্দর একটা বাংলাদেশ উপহার পেতে পারি। কিলাকিলি, মারামারি, হানাহানি, লুটতরাজ, অন্যায়, অত্যাচার, এগুলোর জন্য কিন্তু ছাত্র ভাইরা, এত শত শত হাজার হাজার ছাত্র ভাইরা কিন্তু যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করে। সো স্বাধীন দেশটাকে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু সকল আমাদের সকলের। দেশটার মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে না পারে, তাইলে তো আমাদের এই যে শহীদ ভাই, যারা শহীদ হলো, যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে আজকে বিশ্বের বুকে সবার সামনে স্বাধীন করে দিয়ে গেলো, সেটা পুরোটাই বৃথা যাবে। সো প্লিজ আপনারা সবাই সকলে একত্র হয়ে দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন, এই স্বপ্নই আমরা প্রবাস থেকে সবাই দেখি। তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই কয়দিন তো এই মারামারি, দাঙ্গা, হাঙ্গা এগুলোর কারণে আসলে ভিডিও দেওয়া হয় নাই, মনে শান্তি ছিল না, ঘুম ছিল না, কি একটা অবস্থা ছিল, অরাজকতা, মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সবারই একই অবস্থা ছিল। তো সবাই কিন্তু আমার পেজটা ফলো দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে আবার ভিডিও ঠিক মতো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ।